কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর অপেক্ষায় আছি। নানা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 পোহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 পোহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাজ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজ উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, তুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম, তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখিনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না।